আমি আজকে পুঁই শাক ভাজি করব। এখানে পুঁই শাক কুচি করেছি, আর এখানে আমি আলুও দিয়েছি। যেহেতু এক একজনের রান্না এক এক রকমের, সেহেতু আমার রান্নাটা হলো কি অন্য রকমের। আমি এখানে পুঁই শাক ভাজি করব, যার জন্য কড়াইয়ের মধ্যে আমি আগে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে, এখন আমি একটু রসুন কুচি দেব, আর এইখানে আমি ঢেঁড়সের ডাল রান্না করতেছি। আর এখানে আস্তে আস্তে পেঁয়াজটাও লাল হয়ে আসছে, আমি শাক দিয়ে দিই। অবশেষে আমি ঢাকনাটা ঢেকে দিলাম শাকটা।